শহীদ আবু সাইদের দুই ভাই আবু হোসেন ও রমজান আলী। দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে তারা চাকরি পেয়েছেন। বসুন্ধরা চেয়ারম্যানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাদের নিয়োগপত্র পৌঁছে দিয়েছে আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুরে। একই দিনে আবু সাইদের ছোট বোন সুমি খাতুনকে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী। বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে ফ্যাসিবাদী সরকারকে চ্যালেঞ্জ করেছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এর পরক্ষণেই পুলিশের গুলিতে শহীদ হন তিনি। শাহাদাত বরণের সেই ভিডিও অপরিমেয় সাহস সঞ্চার করে সারা দেশের বিক্ষুব্ধ ছাত্র জনতার মনে। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। সরকারের বিরুদ্ধে অজেয় শক্তি হয়ে দাঁড়ায় কোটা আন্দোলন। গুলি চালিয়ে আরো সহস্র আন্দোলনকারীকে হত্যা করেও ক্ষমতায় টিকতে পারেনি সরকার। শহীদ আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাকরি দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তার দুই ভাই আবু হোসেন ও রমজান আলী। গ্রামের মানুষের কর্মসংস্থানের জন্য পীরগঞ্জে কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।